ডাকাতি ছক বানচাল করলো মোথাবাড়ি থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করে জেলা আদালতে পেশ করলো মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি পুরাতন বাজার সংলগ্ন একটি ফাঁকা মাঠ থেকে ওই দুই দুষ্কৃতী গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্ত চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ, একটি লোহার রড ও একটি লোহার হাসুয়া। পুলিশ জানিয়েছে ওই এলাকার স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় কে বা কারা অসৎ কাজ করার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে এক জায়গায় জড়ো হয়েছে। সেই খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থল ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ এবং দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আরো দুজন পুলিশকে দেখে পালিয়ে যায়। বাকি ধৃত দুই যুবককে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের নাম লিয়াকত আলী ও রয়েল শেখ। দুজনের মধ্যে একজনের বাড়ি বনকুল ও অপরজনের বাড়ি জহরদিটোলা এলাকায়। দুজনে মোথাবাড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।